বাবা যে কিসের পেপার আজকে আইটি এর পেপার লাস্ট পেপার আছে আজকে লাস্ট ডে আছে আমি এই এর হারটা লাস্ট টাইম পড়ব আর আমার হোটেল খতম স্কুল কখনো যেতে হয় না এক্সাইটেড অফ কোর্স স্কুল যেতে হবে না তো কি হয়েছে কলেজ তো যেতে হবে স্কুল আর কলেজ আলাদা স্কুল 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 পৌঁছে গেছি স্কুলে স্কুলে যাচ্ছে ভালো করে পরীক্ষা দেবে অল দ্য বেস্ট ইয়েস মোমোকে ছেড়ে দিয়ে এখন আমরা ব্রেকফাস্ট করছি মোমো নিয়েছে মশালা ডোসা ও ঠিক আছে ভালো হয়েছে জন নিয়েছে মশালা ডোসা একটা আমি নিয়েছি প্লেন ডোসা সাম্বারের চাটনি এখানে পাশাপাশি অনেক নার্সারি আছে এটা দিল্লি গভর্নমেন্টের একটা নার্সারি কিছু ইনডোর প্ল্যান্ট নেব ভাবছি তাই দেখতে এলাম খুব সুন্দর নার্সারি এখন আমার একটু ইনডোর প্লান্টসগুলো দেখতে যাচ্ছি মাটিতে চলে গেছে পাশের আর একটা নার্সারিতে এলাম এটা বেশ বড় আর খুব সুন্দর এই তো লবঙ্গ ফুল এসছে এটা পাকবে পাকলে লবঙ্গ এটা হচ্ছে মৌসুমি অলরেডি এসে গেছে ফুল ফল লেগে গেছে অনেক বড় নার্সারি এটা বেশ বড় বড় গাছ জঙ্গলের মতো ময়ূর ঘুরে বেড়াচ্ছে নার্সারিটাও খুব সুন্দর করে সাজানো প্রচুর গাছ আছে এখান থেকে কিছু প্লান্টারও নিলাম এখানে এসে আশ্রয় নিয়েছে গায়ের ওপর উঠে বসে আছে বাবা আর মেয়ে দুজনকে নাখুনের আঁচড় লাগিয়ে দিয়েছে রক্ত বেরিয়েছে তাই এখন রেবিসের ইঞ্জেকশন চলছে দুজনে লাঞ্চে বানাচ্ছি চিকেন গরম গরম ভাত আর চিকেনের ঝোল নিয়েছি সেন্টার টেবিলে রাখার জন্য এটা
লোটাসের মতো শেপ, দারুণ লাগছে। আর নার্সারি থেকে কিনেছিলাম এই প্ল্যান্টারটা আর এই ইনডোর প্ল্যান্ট। আজকের ব্লগটাকে এখানেই শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং, সাথে থাকবেন, খুব খুব ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। আজকের মতো টাটা বাই।